কাকসার রক্ষিতপুর সুস্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ এলাকার মহিলারা। কাকসার রক্ষিতপুর সুস্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ এলাকার মহিলাদের। অভিযোগ, আশপাশের গ্রামের মানুষজন ভ্যাকসিন পেয়ে গেল রক্ষিতপুরের অধিকাংশ 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিক এবং 18 থেকে 40-এর নাগরিকরা ভ্যাকসিন থেকে বঞ্চিত। একাধিকবার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এবং সুস্বাস্থ্য কেন্দ্রে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এলাকার মহিলাদের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখার্জি। পশ্চিমবঙ্গে গ্রামের মানুষজন কত ভ্যাকসিন পেয়েছে তা জানতে চেয়েছে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট। ভ্যাকসিন নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তেমনি নির্দেশ দেয়। গ্রামের মানুষ এবং বয়স্করা কেন ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যন্ত গ্রামগুলিতে কেন ভ্যাকসিন এখনও অমিল, মামলাকারী আইনজীবী কলকাতা হাইকোর্টের কাছে বিষয়টি তুলে ধরেন। ভ্যাকসিনের দাবিতে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে ও সুস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে স্থানীয় মহিলারা তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে ভ্যাকসিন মেলে সেই ব্যবস্থা করবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই এর রিপোর্ট, সমাজ হিতৈষী। আমাদের বলা আছে আমাদের এখানে যখন স্বাস্থ্য কেন্দ্র আছে তাহলে এখান থেকে তো দিদিদেরও তো কিছুটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আর আমাদের বয়স্ক মানুষরা এখনো পর্যন্ত আমাদের ভ্যাকসিন হয় না। আমার হাজবেন্ড সেও, তারও 72 বছর বয়স। এমনি কি আমার বলে নয়, আমার আরো তো সবাই আছে গ্রামে, তারাও তো পায়নি অনেকে। সবারই বাইরে থেকে যাওয়া সম্ভব নয়, বাইরে থেকে যে নেওয়া। হ্যাঁ, বয়স্ক মানুষরা বহু আছে যাদের কি বলে, এরা ওই যে বললো যে আমাদের কোনো কিছু করার নাই, আমাদের হাতে নাই, আমরা কি করে কি করবো। পঞ্চায়েতকে জানিয়েছেন? দেখুন, আমাদের কাছে এই মুহূর্তে এটার খবর ছিল না। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্যবশতই হোক যে রক্ষিতপুরে এখনও 60 বছরের ঊর্ধ্বে মানুষের ভ্যাকসিনেশন হয়নি। আমাদের সরকার যেটা চিন্তাভাবনা করছে সেটার আমরা হয়তো ব্যর্থতা হয়েছি এখানটায়। আমি নিজে দায়িত্ব নিয়ে এখানের মানুষজনকে আশ্বস্ত করেছি আজকে, আমি 8 থেকে 10 দিনের মধ্যে এখানে ভ্যাকসিন ব্যবস্থা করব আমি। আর এটা আমার জানা ছিল না, আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ করব যে এই বিষয়ে আমাদেরকে অবগত করা হয়নি। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটাকে ভ্যাকসিনেশন যাতে করানো। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং যিনি বিচারপতি দুজন, যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু কড়া ভাষায় জানিয়েছে রাজ্যকে পুরোপুরিভাবে কেন গ্রামের মানুষজন ভ্যাকসিন পাচ্ছে না, সেই জন্য জবাব চেয়েছে। তবুও কেন না, দেখুন ভ্যাকসিনেশন তো আমাদের চলছে, ভ্যাকসিনেশন না চলা নয়। তবে এটা অনলাইনে স্লট বুকিং করে যে বিভিন্ন স্লট পাচ্ছে তাদেরকে দিয়ে ভ্যাকসিনেশন করানো হচ্ছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিছু জায়গায় হয়তো মিস্টেক হচ্ছে, এখানটা হয়তো আশাকর্মী নেই, কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আমরা চেষ্টা করছি আমরা এটাকে যত দ্রুত সম্ভব এই সমস্যাটাকে সমাধান করার। এবং এখন তো এমনি একটা আমাদের তো ভ্যাকসিনের একটা ক্রাইসিস আছে, প্রথম দিকে পাবলিক হয়তো নিতে চাইছিল না, ভয় পাচ্ছিল, এখন আমাদের ক্রাইসিস চলছে। তো স্যারের সাথে আমরা কথা বলেছি, আমরা শীঘ্রই ব্যাপারটা সমাধান হয়ে যাবে, পাবে ভ্যাকসিন। এরা অভিযোগ করছে আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আনুন খারাপ ব্যবহার, কার যদি বলে আমার সাথে আমি তাহলে মেনে নেবো খারাপ ব্যবহার করছি। ওরা একবার দেখিয়ে বলুক যে আমি খারাপ ব্যবহার করছি বা আমি এতদিন ডিউটিতে আছি, আমি খারাপ ব্যবহার করেছি, রাখুন, ওরা একবারও বলবে না। হ্যাঁ, আমার স্যারের সাথে কথা হয়েছে, আমি সবার সাথে জয়েন্ট ভিডিও সবার সাথে কথা বলেছি, চেষ্টা করছি ওনারা দিলে তাড়াতাড়ি অ্যারেঞ্জ করার চেষ্টা করবো যাতে গ্রামের লোক পায়। আমিও চাইছি যে কারণ এখান থেকে একটা কমিউনিকেশনের গ্যাপ, এই জায়গা থেকে লোকজনের বাইরে যাওয়া সম্ভব নয় এবং এরা এত এডুকেটেড নয় যে অনলাইনে সমস্ত কিছু করতে পারবে। আমি সেটা চাইছি, আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকেও জানাচ্ছি যে যদি কিছুভাবে অ্যারেঞ্জ করে ওদের ভ্যাকসিনেশন করা যায়, আমি সেটাই চাইব। আমার নাম শিপ্রা মণ্ডল।